তোমার ওই ক্যারেক্টারটা এক্স্যাক্টলি তুমি যে ক্যারেক্টারটা করার চেষ্টা করেছো ওইটা সম্বন্ধে তুমি কি বলবে? মানে আমি নিজেরও ভালো লাগেনি আমার, আমি জানতে চাইছি মানে এরকম ভাবে আটকে দিলে আমি কিভাবে এডিটিং বা করব, কোনটা দেব? ইনিশিয়ালি তো খারাপ লাগবে, কারণ সবাই একটা হয় না নিজের প্যাশন দিয়ে করে, হার্ডওয়ার্ক দিয়ে করে, মানে অনেক কিছু ভেবে করে, মানে খারাপ লাগলো তো। থ্যাংক ইউ সবাইকে, আপনারা ছবিটা দেখেছেন। সৃঞ্জয় দা নিজের বউকে প্রচন্ড ভালোবাসে, চারবার বলেছে যে মিস করছি মিস করছি, তো এটা ভালো, এটা দেখে আমার ভালো লাগলো যে আজকালকার দিনে এত গভীর প্রেম। নমস্কার বন্ধুরা, আমি সৃঞ্জয় আর সকলকে আহ্বান জানাচ্ছি আমার পেজে সারদ মিউজিক ভেঞ্চার্সে। অ্যান্ড আজকে আমার খুব সৌভাগ্য যে রাইটার্স ব্লগ 15th August আমরা এই শর্ট ফিল্মটা অরিত্র তৈরি করা, অরিত্র ব্যানার্জি তার তৈরি করা একটা শর্ট ফিল্ম আমরা সকলে মিলে দেখেছি অ্যান্ড ওটা 51,000+ ভিউজ হয়ে গেছে, তো এখনও আরও বাড়বে আমি জানি। তো আজকে সকলে মানে রাইটার্স ব্লগের ব্যাকএন্ডে যারা কাজ করেছে তারা এবং নায়ক এবং নায়িকা দুজনেও এখানে উপস্থিত আমার সঙ্গে, এবং ডিরেক্টর স্বয়ং এবং প্রডিউসার স্বয়ং। তো আজকে সকলের সঙ্গে পরিচয় করে নেবো প্রথম, এবং আজকে একটা ছোট্ট আড্ডা সেশন আমি করব। আর আজকে পৌশালী নেই, বিকজ পৌশালীর খুব শরীর খারাপ, তাই পৌশালী এখানে থাকতে পারেনি, আমি খুব মিস করছি ওকে, আর থাকলে ভালোই হতো। আমার কাজটা ব্যাক এন্ডে, আমি আজকে মানে ক্যামেরার সামনে চলে এসেছি। তো শুরু করি অরিত্র, সকলের সঙ্গে একটু পরিচয় করি। আমি ওই দিক থেকে শুরু করছি, ওইদিকে প্রথমে রূপ্তহিন্দা বসে আছে, রূপ্তহিন দত্ত আমাদের প্রডিউসার, তার পাশে রয়েছে রাহুল, রাহুল আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা, তারপরে অভিজিৎ রয়েছে, অভিজিৎ আমাদের ক্যামেরার কাজ করেছে, সিনেমাটোগ্রাফি দীপ্তদা আমাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর, এখানে সান্ময় রয়েছে, সান্ময় একটা গুরুত্বপূর্ণ চরিত্র করেছে, একটি মানে হিরোর বন্ধুর চরিত্র, এবং এইদিকে হ্যাঁ যার ক্যাফেটা, এবং এখানে নান আদার দেন স্টার দেবতনু, এবং আমাদের উড়তি নায়িকা রিমোনা রয়েছে। সো এটা হচ্ছে আমাদের টিম। তো আমার প্রশ্ন সকলের কাছেই আছে, প্রথমে আমি যাব প্রডিউসারের কাছে, কারণ আমি জানি একটা ফিল্ম তৈরি করতে গেলে প্রডিউসারের একটা ইম্পর্ট্যান্স প্রচণ্ড। সেটা হচ্ছে তুমি এই প্রজেক্টটাতে মানে তুমি প্রডিউস করবে, এটা তুমি ভাবলে কখন এবং কেন ভাবলে, মানে এটা তোমার কেন মনে হলো যে তুমি এটাতেই প্রডিউস করবে? আরও তো অনেক প্রজেক্ট আসে তোমার কাছে, আই হোপ সো, যে অনেকেই হয়তো অ্যাপ্রোচ করেছে। অ্যাকচুয়ালি অরিত্রার সাথে আমার কথা হতো, মানে মুভি রিভিউ নিয়ে তো কথা হতো অনেকদিন, তো যখন নকশাল মুভিটা আমি দেখলাম তো ওইটা দেখে আমার খুব মানে খুব ইম্প্রেস লেগেছিলো, তো ওইটা দেখার পরেই মনে হয়েছিল যে হয় মানে একটা কোলাবোরেশন যদি হয় শর্ট ফিল্ম। তারপর গল্পটা আমাকে পাঠানোর পর আমার মনে হয়েছে যে এরকম একটা খুব একটা এক্সপেরিমেন্টাল কাজ, তো আমার মনে হয়েছে যে এটাতে করলে একটা অডিয়েন্সকে একটা মানে ভালো একটা জিনিস উপহার দেওয়া হবে। তো তারপরে এই কোলাবোরেশনটা হয়, তো আলটিমেটলি প্রজেক্টটা ফাইনালি আমাদের সামনে এসছে, তো সবাই তো লাইক করছে, পণ্য করছে, এটা এটাই আমাদের কাছে বড়। এবং এটার সঙ্গে আমার আরও একটা কোয়েশ্চেন থাকবে, তুমি তো তুমি এই ফিল্মটাই প্রডিউস করেছো, তোমার একটা এক্সপেকটেশন আছে, এবং সেটার পর তারপরে তুমি অনেক রিভিউয়ার্সের রিভিউ শুনছো, এটা আমি মানে এটা জাস্ট আমার একটা কোয়েশ্চেন। তো তোমার ধরো কোনো ভালো রিভিউ শুনে তোমার রিয়াকশন কিরাম, তোমার খুব বাজে রিভিউ শুনে তোমার পার্সোনাল রিয়াকশন কেমন? কারণ আমরা জানি অরিত্র এগুলোতে খুব একটা রিয়াক্ট করে না, কারণ ও নিজে ক্রিটিসাইজ করে বলে আমি জানি, মানে আমি যতদূর জেনেছি ওর ইন্টারভিউ থেকে যে ও এগুলোকে খুব পজিটিভলি নেয়। বাট অ্যাজ আ প্রডিউসার তোমার কাছে কেমন লাগে? তুমি তো অনেক কষ্ট করে ব্যাপারটা প্রডিউস করেছো, তোমার রিয়াকশনটা আমি জানি না। প্রথমে যেটা বলবো যে কোনো মুভি যেটা হয় পুরো পারফেক্ট কোনো মুভি হয় না, প্রত্যেক মুভির মধ্যে কিছু না কিছু ফ্লো থেকেই থাকে, তো সেই ব্যাপারটা অ্যাকসেপ্ট করেই আমরা মুভিটা বানিয়েছি। এবার অবভিয়াসলি অডিয়েন্সের ফিডব্যাকটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ এটা তো জাস্ট একটা বিগিনিং, তো আমরা চাইবো ভবিষ্যতে আরও এরকম কাজ বানাতে, তো এটা আমাদের কাছে একটা বড় লেসন হবে যে কী কী ফল্ট যেগুলো আসে আমাদের, এগুলোকে ইম্প্রুভ করে আরও বেটার যাতে প্রজেক্ট বানানো যায়, তো এটা আমাদের কাছে লার্নিং লেসন একটা। তো এটা দিয়ে কোনো যদি কেউ খারাপ বলুক কি ভালো বলুক, ওটা ফিডব্যাকটা আমার কাছে ইম্পর্টেন্ট, যাতে ভবিষ্যতে আমরা আরও ভালো কাজ করতে পারি আরও বেটার কিছু। তো এবার আমি আসবো অরিত্রর কাছে, অরিত্র ডিরেক্ট করেছে, তো অরিত্র এখন অলরেডি 51K+ ভিউজ, তো তুমি আমি অবশ্যই জানি
জানি যে এটা আরও ভিউজ হবে এবং আমি শিওর এই ব্যাপারটায়। তুমি এই যে রিয়াকশানসগুলো পাচ্ছ নানান রকমের রিয়াকশান, আমি তোমার রিসেন্টলি একটা খুব ফানি ভিডিও দেখেছি, তো সেটা একটা অন্য রকমের ইন্টারভিউ সেশন হয়েছিল তোমার সঙ্গে। আমার কোয়েশ্চেন একটাই, তুমি এগুলোকে ডিল করছো কীভাবে, মানে তোমার কাছে এটার মানে ফিলিংসটা কী? মানে আমি জানি যদিও, তাও তুমি একটু আমার দর্শকের জন্য যদি বলো না। আমার ফিলিং আর কি যেগুলো মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয়েছে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম মানে খালি পজিটিভ নয়, তার মধ্যে নেগেটিভও থাকে, বাট নেগেটিভ প্রপার নেগেটিভটা হাইলাইট করছে আর কি। তো সেরম যেগুলো পেয়েছি সেগুলোকে আমি খুব পজিটিভলি ধরেছি এবং সেটা থেকে আমি এবং আমার টিমের যারা আছে তারা মানে টেক অ্যাওয়েটা নিয়েছে যে কী করা যেতে পারে, কী ইম্প্রুভ করা যেতে পারে ফিউচার। পজিটিভলি দেখছি, মানে খুব একটা মানে যে রিয়াকশান থেকে খুব খুশিও হয়ে যায়নি আবার খুব মানে দুঃখে জর্জরিত হয়ে যায়নি, এরকমই নর্মাল আর কি। তো আমরা সান্নয়কেও পেয়েছি আমাদের সঙ্গে, তো ও একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারে তোমরা দেখতে পাবে এই শর্ট ফিল্মটা যখনই দেখা শুরু করবে, প্রথম কিছুক্ষণের মধ্যেই তোমরা ওকে দেখতে পাবে। তো সেইভাবে বলতে গেলে বাঙালি দর্শক যেভাবে বলে হিরোর বন্ধু, তো ও সেরকমই একটা অভিনয় করেছে। তো আমি ওর কাছে একটা কোয়েশ্চেন করব, এই ক্যারেক্টারটা তুমি যে করেছো, মানে এই যে তোমাকে অফারটা এলো রোলটা, তুমি এটাকে করলে তুমি কেন, মানে এটা তুমিই বা কেন, মানে তুমি এটাকে ইয়েস করলে কেন? শুধুমাত্র অরিত্র বলেছে বলে তাই, মানে অরিত্রটা পাবলিক ফিগার বললো আমি করে দেবো, এরকম তো নয়, কেন করলে? না বেসিক্যালি আমি আর অরিত্র একই কলেজে পড়েছি আর আমরা আগেও একসাথে কাজ করেছি, তো সত্যি কথা বলতে এরকম টাইপের চরিত্র কিন্তু আমি করিনি, মানে আমি তো খুবই কম চরিত্র করেছি, তাই এটা আমার ক্ষেত্রে বলা সাজে যে এরকম টাইপের চরিত্র আমি করিনি। আর ডায়লগস লাইন্সগুলো খুব ইন্টারেস্টিং লেগেছিল, অরিত্র যেরকমভাবে দেখিয়েছে করার চেষ্টা করেছে, আর ক্যারেক্টারটা করে মানে একটা কমিক রিলিফ বলা যেতে পারে পুরো থ্রিলার যে গল্পটায়, তো সেটা করে আমার তো দারুণ মজা লেগেছে শ্যুট করে। এবং দেবতনু এত মানে একজন মানে ও এত এত কাজ করেছে এখানে ইন্ডাস্ট্রিতে, তো ও কিউ দিচ্ছিল আমাকে, এত হেল্প করেছে, সবাই মিলে খুব হেল্প করেছে, আমি নতুন কাজ করেছি, খুব ভালো লেগেছে, আরও পরবর্তীকালে ডিরেক্টরদের যদি কাজ দেয় আরও কাজ করবো। আমার নেক্সট কোয়েশ্চেনটা তোমার কাছে, সেটা হচ্ছে তুমি আমার তো আমি তার কদিন আগে মানে রণবীরের একটা ছবি দেখলাম, তারপরে তোমাকে দেখলাম যে তুমি বেশ সুন্দরভাবে একদম জামা খুলে বসে বেশ ফন্টন করছো, এরকম একটা এখন অর্থ বলছে নিজেও কিছু ছিল না, তো যাই হোক তুমি ওরকম একটা রোল করে তোমার কেমন লেগেছে? এটা একটা অস্বাভাবিক পেয়েছে, তুমি বলো কেমন লেগেছে? আমি এক সেকেন্ড একটা ইন্টারাপ্ট করছি, আমি এই যে সিনটা এটার যে এটা অনেকের ভালো লেগেছে, এই সিনটা রিভিউয়ার্সদেরও ভালো লেগেছে, অডিয়েন্সেরও ভালো লেগেছে, এটার পুরো ক্রেডিটটা এটা আমার মাথায় ছিল হচ্ছে যে এডিট প্যাটার্নটা, যে লাইট জ্বলবে নিভবে তার সাথে, বাট শটটা যে অ্যাঙ্গেল চেঞ্জ করছে এবং ওইভাবে লাইটিংটা হবে সেইটা অভিজিতের মাথা থেকে এসছে, এবং দীপ্তদা এইভাবে যে করবে আমি ওকে ব্রিফটা দিয়েছিলাম, বাট ও নিজের ইম্প্রোভাইজেশন করছে, তো এই পুরো সিনটার ক্রেডিট এদের দুজনের, তো এদের দুজনকে অ্যাকচুয়ালি এরা বললে বেটার হয় যে কীভাবে করেছে। কিভাবে অভিজিৎ বল, বলো বলো তুমি বলো। আমাকে কিছু না, আমাকে ও জামা খুলতে বললো, লাইন লিখে দিল, আমি করে দিলাম। আমার কাছে মনে হয় যে আমার অভিনয় থেকে জামা খোলাটা বেশি মানে কাজ হয়ে গেছে, ওয়ার্ক করে গেছে। আর ও লাইটার এডিট, মানে আমার কোনো ক্রেডিট নেই আমি বলতে গেলে, আর আমি অনেক বেশি পাওয়ার পাচ্ছি কারণ আমার থেকে রিমোনা আর দেবতন অনেক বেশি খেটেছে এটা, আর সান্নয় খেটেছে। আর একটা জিনিস বলবো যে অরিত্তর আমার যে ক্যামিওটা ওটা ওয়ান টেকই, মানে একটা টেকেই হয়েছে আমরা দিয়েছি। হ্যাঁ ক্যামেরা চেঞ্জ হয়েছে, ওইটা অ্যাঙ্গেল কিন্তু যতবারই দিয়েছি ওয়ান টেকেই ওটা হয়েছে। অভিজিৎ বল। হ্যাঁ অ্যাকচুয়ালি যখন আমরা বসি আমি আর অরিত্র শর্ট ডিভিশন নিয়ে, তো আমার মানে আমাদের অনেক কটা জিনিস মানে মনে হয় যে ট্রিটমেন্ট আলাদা করা দরকার, কারণ এই একটা বড় গল্পের মধ্যে দর্শকরা দেখলে বুঝতে পারবে অনেক কটা ছোট গল্প আছে, তো সেইখানে ট্রিটমেন্টে আমরা চেঞ্জ করতে গিয়ে দেখি এই অরিত্র আর দীপ্তদার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি এমন একটা ক্যারেক্টার যেটা আর কি খুব কম সময়ের মধ্যে কিছু ক্যারেক্টার থাকে না যেটা লোকের মনে দাগ কেটে যায়, তো সেই রকমভাবে আমি লাইটটা ডিজাইন করার চেষ্টা করেছিলাম এবং অল, যাতে আর কি একটা মানে অন্যরকম ইম্প্যাক্ট পড়ে। এবার একটা আমি একটা অন্যরকম কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে অরিত্র তোমার অভিনয়ের মধ্যে আমি যেটা পেয়েছি সুন্দরভাবে যে ফ্লার্ট করলে, এটা তোমার কেমন মানে এটা তোমার মাথা থেকে এলো কীভাবে? আর এটার জন্য তোমাকে অনেকে অনেক অনেক রিভিউয়ার্স বন্ধুরা আমাদের বা আমাদের এমনি যারা নর্মাল দর্শক আমি যাদের দেখিয়েছিলাম ফিল্মটা তারাও খুব কিন্তু খুব মানে আমাদের থেকে ফিডব্যাক বলো তোমায় সুইট লাগছিল, কিছু লোকের তোমাকে একদম মানে পেল লেগেছে বলছে অনেকে যে মানে ভাল লাগেনি। তোমার ওই ক্যারেক্টারটা এক্স্যাক্টলি তুমি যে ক্যারেক্টারটা করার চেষ্টা করেছো ওটা তোমার ওইটার সম্বন্ধে তুমি কী বলবে, মানে আমি জাস্ট জানতে চাইছি।
না অ্যাকচুয়ালি ওইটা আমি আমার করার কোনো ইচ্ছে ছিল না, আমার অ্যাক্টিং এর কোনো ইচ্ছে নেই, ওটা আমাকে করতে হয়েছে কারণ আমাদের আর বাজেট ছিল না অ্যাক্ট্রেস নেওয়া, প্রোডিউসারকে দেখাও প্রোডিউসার দেখুন ব্যস্ত, সেই কারণে আমিও আমাদের এই কারণেই করতে হয়েছে ক্যামিও। ওটার রেফারেন্সটা ছিল হচ্ছে ব্রেকিং ব্যাডে একটা ক্যারেক্টার আছে টুকো সালামাঙ্কা বলে, তো টুকো সালামাঙ্কা ওইভাবে ড্রাগস ফাগস নেয় ওরম করে, সো ওর ম্যানারিজমগুলোই আমি ওখানে এ করেছি, সো ইটস আ হোমাজ টু ব্রেকিং ব্যাড, সো ওরমভাবেই করা, মানে ওরম কিছু এ নেই, আর আমি ওইভাবেই আর কি তাকাছিলাম। আমার তখন ওইখানে ইনস্টিংটিভলি মনে হচ্ছিল যে মানে যে প্যাডলারটা এসছে যে ডেলিভার করতে এসছে তার সাথে আর কি ওইভাবে ফ্ল্যাট করলে, মানে ওকে ওইভাবে দেখলে বাজে নজরে হয়তো ওটা একটা ইম্প্যাক্ট হতে পারে, এইভাবেই করেছি। এবার অনেকের ভালো লাগেনি, আমি নিজেরও ভালো লাগেনি, আমার অরিত্র ওইটা ইম্প্রোভাইজ করেছিল, ওই যে স্ট্র দিয়ে যেটা টানছে ওটা কিন্তু ইনস্ট্যান্ট ইম্প্রোভাইজ করা, অরিত্র কিন্তু এরকম ক্যারেক্টার খুব ভালো করে আমি দেখেছি, মানে ও কিন্তু খুব সুন্দর এক্সপ্রেশন দেয়। এবার আমরা চলে আসি একদম কোনায় যে আমাদের নায়ক নায়িকা বসে আছে, তাদের কোনায় পাঠিয়ে দিয়েছে এখানে, নায়ক নায়িকা আমাদের কোনায় বসে আছে, সেটা হচ্ছে ওদের সঙ্গে আমাদের এর আগে, হ্যাঁ আমাদের ওদের সঙ্গে এর আগেও ইন্টারাকশন হয়েছে এবং তোমরা পুরো ব্যাপারটাই হয়তো জেনে গেছো যারা শুনেছো এর আগে আমাদের ইন্টারভিউটা, বাট আজকে আমি একটা অন্য কোয়েশ্চেন করবো, রিলিজের পরে দুজনের রিয়াকশন কিরম পাচ্ছ পাবলিকের থেকে এবং তোমাদের রিলিজের পরে তোমাদের রিয়াকশন আমি জানতে চাইছি, মানে এরকমভাবে আটকে দিলে আমি কীভাবে এডিটই বা করবো, কোনটা দেবো, এটা কিন্তু ঝামেলা লাগানোর জন্য। আমি তো মিক্সড রিভিউস পাচ্ছি যে হ্যাঁ যাদের যাদের ভালো লেগেছে ভালো লেগেছে বলছে, যাদের যাদের ভালো লাগেনি কোন কোন জায়গাগুলো ভালো লাগেনি, পার্টিকুলার কোন বিষয়গুলো ভালো লাগে সেগুলো বলছে, তো ইনিশিয়ালি তো খারাপ লাগবেই কারণ সবাই একটা হয় না নিজের প্যাশন দিয়ে করে, হার্ডওয়ার্ক দিয়ে করে, মানে অনেক কিছু ভেবে করে, তো যাদের কাছে ঠিক আছে অ্যাকসেপ্ট, যারা করেছে ভালো লেগেছে ঠিক আছে, যারা বলেছে যে না এই জায়গাগুলো ইম্প্রুভমেন্ট হলে ভালো হয় আর, তো আমি চেষ্টা করবো পরের কাজে সেগুলোকে ইনকর্পোরেট করা, এই আর কি। কিন্তু ইনিশিয়ালি ফার্স্ট রিয়াকশনটা তো ওটাই মনে হয় ইস করলাম এত কষ্ট করে, মানে এটা এটা বোঝানোর চেষ্টা করলাম এটা পারলাম না করতে, মানে খারাপ লাগলো, তো সেইটুকু হয় আর কি। ঠিক আছে চলে, আমি তো পুরো ফিল্মের রিভিউটার দিকে তাকিয়েছিলাম, আমি চেষ্টা করেছি অতটা পারার, এবার মানুষ যা বলেছে সেটা দেখেছি, বাট তার থেকে কিছু পজিটিভ বা নেগেটিভ নেওয়ার, আমি যদি এখন পজিটিভ রিভিউ পেয়ে আকাশে উড়ে যাই তাহলে সেটা আমার ভুল হবে, নেগেটিভ রিভিউ পেয়ে আমি যদি ডাউন হয়ে যাই সেটাও, তো এই নিয়েছি দেখেছি, বাট আমি আমার কন্টিনিউয়াস হার্ডওয়ার্কটা যেরকম যেরকম আগে করেছি সেরকম এখনও করছি এবং ভবিষ্যতেও করি। থ্যাংক ইউ সবাইকে, আপনারা ছবিটা দেখেছেন এবং আমাদের যে টিম ওয়ার্কটাকে সেটাকে সাপোর্ট করেছেন তার জন্য। তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম ওদের সকলের সঙ্গে, এবার ব্যাপারটা হচ্ছে আমি লাস্ট একটা কোয়েশ্চেন অরিত্রকে জিজ্ঞেস করবো। আমি এক্ষুনি শুনলাম রাহুল অ্যাসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফার ছিল, তো আমি রাহুলের কাছ থেকে একবার ছোট্ট করে একটু অভিজ্ঞতা জানতে চাইছি, আর আর একটা কোয়েশ্চেন আমি তার সঙ্গে যোগ করবো যেটা অরিত্রকে আমি বলতে বলবো। আমার পার্টিকুলারলি একটা সিন খুব পছন্দ হয়েছে, যেটা সুপের সিনটা, যেটা আমি তোমার পরে পাশেও বললাম ডেকে, যে ওটাকে কীভাবে করলে মানে চেঞ্জ হচ্ছে স্যাট স্যাট করে, ওটা ওটা ফ্যান্টাস্টিক লেগেছে, এবং ওটার জন্য কতটা হোমওয়ার্ক করেছো নাকি আদৌ তোমার তখনই মাথা থেকে বেরিয়ে তখনই করেছো, এটা আমার দুটো কোয়েশ্চেন, এটা তোমার অভিজ্ঞতা আমার। আমার ফার্স্ট টাইম মানে কোনো শর্ট ফিল্মে এইভাবে কাজ করা, এবং বিশেষ করে যেটা সব থেকে মানে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, যেরকম মানে একটা দিনের ভেতরে পুরো মানে মেন শর্টগুলো সব করা, তো সেটা দেখে অনেক কিছু শিখতে পেরেছি, মানে দুই একটা শর্ট বাদ বাদ দিয়ে বাকি সবগুলোই পুরো একটা দিনের ভেতরে পুরো কমপ্লিট করা, মানে এটা সত্যি খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এবং সেটা করে আমার তো মানে খুব ভালো এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি ওয়ান টেকটার ব্যাপারে অভিজিৎ বলবে, আমি ওকে দেবো কারণ হি ইজ দ্য গাই। তো অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম যে এই যে মানে দীপ্তনুর ক্যারেক্টারটা আলাদা আলাদা যে মারার টেকনিকগুলো সাজেস্ট করছে এগুলো যেন মোনোটোনাস না হয়ে যায়, সো প্রতিটা টেকনিককে আমরা একটু ইনোভেটিভলি প্রেজেন্ট করতে চাইছিলাম, তো সেই কারণে সেইটা আর কি মাথায় ছিল, তো করতে করতে ওয়ান টেক ওয়াজ নট প্ল্যান, ঠিক আছে আমরা কোনো হোমওয়ার্ক করিনি আগে থেকে, ওখানে আমার তখন মাথায় এলো যে এটাকে ওয়ান টেক করে এইভাবে, সো তখনই আমরা রিহার্স করেছি। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট হাফে যখন ওই শর্টটা আমরা নিয়েছিলাম ওটা অনেকটা টাইম গেছে, কারণ আমাদের এই যে রিমোনা দেবী অনেকবার হেসেছেন, ঠিক আছে, তো তাই জন্য আমাদের আমাদের রিটেক হয়ে গেছে, সো এইসব হয়েছে, বাট তারপরে এক দুবার যে রিহার্স হয়ে গেছে যেগুলো আর কি এনজি গেছে নট গ্রান্ট, সেখানে যে রিহার্সালটা হয়েছে সেখান থেকে তারপরে ফাইনালটা আমরা ওটা নিতে পেরেছি, এবং বাকিটা অভিজিৎ বলতে পারবে আরও বেটার। হ্যাঁ অ্যাকচুয়ালি অরিত্র যেরকম বললো আর কি প্ল্যান্ড একদমই ছিল না ব্যাপারটা, তো আমরা যখন মানে পরের শটে যাই তখন অরিত্র হঠাৎ করে বলে যে ব্যাপারটা আমরা ওয়ান টেকে করব, এবং এই যখন একটা ওয়ান টেক করা হয় মানে সিনেমাটোগ্রাফারের থেকেও মানে সিনেমাটোগ্রাফারের অবশ্যই একটা কনসিয়াস মানে জায়গায় দরকার পড়ে, তার থেকেও বেশি দরকার পড়ে সিনেমাটোগ্রাফার এবং
এবং মানে অ্যাক্টার্সদের কোঅর্ডিনেশন, এই দুটো টাইম ফ্রেম একসাথে না মিশলে কোনোভাবে ওয়ান টেকটা মানে সাকসেসফুলি করা সম্ভব না। তো সেই জন্য আর কি দেবতনু এবং রিমোনা মানে খুবই ভালো করেছে এই ওয়ান টেকে। আর ওয়ান টেক করেছি আমরা কারণ অরিত্রর অ্যাকচুয়ালি মানে ওয়ান টেকের একটা প্রবণতা আছে, ওর একটা দুর্বলতা বলতে পারেন ওয়ান টেক। তো সেক্ষেত্রে অরিত্রর ডিওপি হিসাবে ওয়ান টেকটা আমাকে রাখতেই হয় একটা জায়গায়। এবং হ্যাঁ, ওয়ান টেক আমরা এই সিনেমাটা এই এই শর্ট ফিল্মটার কোনো জায়গায় করিনি, সো এই ওয়ান টেকটা আমরা করেছি এবং খুব টেকনিক্যালি করতে হয়েছে এইখানে, তো তার জন্য আর কি দর্শকরা ভালো বলছে। আমাদের কিন্তু ওয়ান টেকটা অ্যাকচুয়াল ওয়ান টেক, মানে এখানে কিন্তু এডিটে কোনো স্টিচিং পয়েন্ট নেই যে মাঝখানে কাট করে তারপর আমরা এডিটে জুড়েছি, এরকম কিন্তু নেই। এটা পুরোপুরি ওদের ক্রেডিট যে ওদের কোঅর্ডিনেশনটা হয়েছে এবং বাকিটা অভিজিতের ক্রেডিট। এবং আমরা দ্য রিভিউ যেটা শ্যুট করছিলাম ওখানেও আমরা ওয়ান টেক রেখেছিলাম অনেকটা রানিং পোর্শন। তো আমি এখানেই আজকে এই ছোটো আড্ডা সেশনটা শেষ করছি, আর আমার মনে হয় না যে আমি খুব একটা ভালো কোয়েশ্চেন করতে পেরেছি, বিকজ এখানে আজকে যার থাকার কথা ছিল সে নেই, আমি তাকে মিস করছি পৌশালি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমি সকলের কাছে ক্ষমা চাইছি, বিকজ আমি একদম ফার্স্ট টাইম সকলের ইন্টারভিউ, আর শুরুই হলো আমার কপাল দেখো অরিত্রর সঙ্গে, কি অবাক। তো তোমাদের তোমরা একটুখানি জাস্ট বলে দাও আমাদের চ্যানেলের সম্পর্কে, আর তোমরা সকলে মিলে রাইটার্স ব্লগ দেখো আরও বেশি করে দেখো, এবং আজকে 51,000 প্লাস ক্রস করে গেছে এবং আমি চাই এটা আরও অনেক 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 বেশি ভিউজ হোক। আর আর কি আমি এটাই বলবো যে প্রথম কথা হচ্ছে যে সঞ্জয় দা নিজের বউকে প্রচণ্ড ভালোবাসে, চারবার বলেছে মিস করছি মিস করছি, তো এটা ভালো, এটা দেখে আমার ভালো লাগলো যে আজকালকার দিনে এত গভীর প্রেম। তো সেইটাই আপনি যদি দেখতে চান এই ইন্টিমেসিটা অন স্ক্রিন, তো প্লিজ সাবস্ক্রাইব টু শরদ মিউজিক ভেঞ্চার্স এবং প্লিজ দেখুন তাদের ভিডিও, তারা খুব ভালো কন্টেন্টে কাজ করছে, এবং আমাদের রাইটার্স ব্লগ দেখুন যারা এখনো দেখে। থ্যাংক ইউ সো মাচ। ইন্টিমেসি, আরে ইন্টিমেসি বাজে সেন্সে নিচ্ছে কেন, আমার সাবস্ক্রাইব করা আছে তো জন্য, না না বাজে সেন্সে না, আমি বলছি ইন্টিমেসি মানে কিন্তু এ নয়, ঠিক আছে সাবস্ক্রাইব করুন, আমরা সাবস্ক্রাইব করে ফেলেছি অলরেডি।